হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সপ্তাহেদ্বীপা ডেলি ব্লগে তোমাদেরকে আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত জানাই তো এখন বাজে সকাল সাতটা তো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি আর আজকে সারা দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবাইকে অনুরোধ করব। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর মা মেয়ে রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমরা তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে প্রথমেই জানাই সবাইকে শুভ বিজয়া দশমী তো তোমাদের পুজো সবার কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমাদের পুজো তো একদমই ভালো কাটেনি কারণ আমাদের সবারই শরীর অসুস্থ ওয়েদার চেঞ্জ হচ্ছে যার জন্য সবারই সর্দি কাশি লেগেই আছে তো পুজো পাঁচ দিন হয়েছে তার মধ্যে একদিনই আমরা সবাই মিলে দেখতে বেরিয়েছিলাম তাও কাছাকাছি অষ্টমী দিন শুধু সবাই মিলে একটু বেরিয়েছিলাম আর বাকি চার দিন বাড়িতেই কেটেছে এই ভিডিওটা আমি অনেক দিন আগেই করেছিলাম পুজোর প্রায় তিন চার দিন আগে হবে তো তখন ভিডিওর ক্লিপসগুলো শুধু তুলে রেখেছিলাম আর এডিট করার সময় পাচ্ছিলাম না এক এডিট করার সময় পাচ্ছিলাম না আর এক আমার প্রচণ্ড শরীর অসুস্থ প্রথমে বাবাই সর্দি কাশি হয়েছিল তারপরে আমার সর্দি কাশি জ্বর গলা ব্যথা তো এখন একটু ঠিক হয়েছে তো এতটাই শরীর অসুস্থ যে ভিডিও এডিট করতে পারিনি যার জন্য অনেক দিন ব্লগ ভিডিও দেওয়া হয়নি তো কথাগুলো শুনেই বুঝতে পারছো আমার গলা এখনও ব্যথা করছে এখনও কাশি রয়েছে তো ভাবলাম অনেক দিন থেকেই তো ব্লগ ভিডিও দেওয়া হয়নি তো এটা যতই কষ্ট হোক না কেন এডিট করে ভিডিওটা দিয়ে দিই কারণ অনেকটাই দেরি হয়ে গেছে এমনিতেই ভিডিওটা দিতে তোমরা আমার এর আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে বাবাইয়ের হাফেয়ালি এক্সাম শেষ হয়ে যাওয়ার পর তিন চার দিন ছুটি পড়েছিলো তার জন্য বাবাইকে নিয়ে আমি বাপের বাড়ি এসছিলাম তো বাবাই আর আমি ছিলাম বাবাই বলল ভাইকে নিয়ে আসি চলো তো যার জন্য মা মেয়ে দুজনে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পুচকুকে আনতে যাওয়ার জন্য তো এখন এই যে পুচকুকে নিয়ে চলে এসছি আসলে বোনকেই পুচকুকে নিয়ে আসতে বলছিলাম তো বোন আসবে না বলল যার জন্য আমি আর বাবাই করে গিয়েছিলাম পুচকুকে আনতে তো আবার বিকেলবেলায় ছেড়ে দিয়ে আসবো কারণ ও তো রাত্রিতে মাকে ছাড়া থাকবে না তাই দিন থেকে যাবে আমাদের সঙ্গে কিন্তু রাত্রিতে তো থাকবে না তো আমি বাবাইকে নিয়ে বিকেলবেলায় বাড়ি চলে যাব আর আমার বাপি গিয়ে পুচকুকে ছেড়ে দিয়ে আসবে তোমরা হয়তো অনেকেই আমার শর্ট ভিডিওতে দেখেছো পুস্কুর জন্য এই ড্রেসটা আমি অনলাইনে অর্ডার দিয়ে এনেছিলাম পুজোতে গিফট করব বলে ফুচকুকে তো যখন আমি বাড়ি থেকে এসছিলাম সঙ্গে করে ড্রেসটা নিয়ে এসেছি তো এখন এই যে পুসকুকে পরিয়ে দেখছিলাম যে ছোট হয় না বড় হয় আর পুস্কুর এখন ঘুম পেয়ে গেছে আসলে এখন দুপুর সাড়ে বারোটা বাজে তো ওর একটু ঘুম পেয়ে গেছে খিদাও পাচ্ছে তো যার জন্য ও দাঁড়াতে চাইছে না একদম আজকে দিন আমি আর বাবাই মিলে পুচকুর সঙ্গে অনেক মজা করলাম আর মা এইদিকে দুপুরে রান্না করেছে শাকের ভাজা আর কুমড়ো আলু ভেন্ডি মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছে আর এইদিকে করেছে সবার জন্য একটা করে মাছের ভাজা আর সবার জন্য হালকা ঝোল বানিয়েছে আর পুচকু তো দুপুরবেলায় স্নান টান করে ওকে খাইয়ে দিয়ে ঘুম করে দিয়েছি আর এখন বাজে দুপুর দুটো তো আমরা সবাই খেতে বসবো মা ভাত বাড়ছে বন্ধুরা তোমাদের সবাইকে গুড ইভিনিং এখন বাজে বিকেল সাড়ে চারটে তো মা এই যে সবার জন্য চা করে নিয়ে এসছে আর পুচকু ঘুম থেকে উঠে পড়েছে ওর হাতে একটা মা বিস্কিট দিয়ে দিয়েছে তো ও বিস্কিটটা নিয়ে খেলা করছে আর আমরা এদিকে সবাই মিলে চা বিস্কুট খাচ্ছি তো চা বিস্কুট খেয়ে আমি আর বাবাই করে রেডি হব বাড়ি যাওয়ার জন্য আর পুচকুকেও বাপি ওদের বাড়িতে ছাড়তে যাবে আমরা তো সবাই অবাক হয়ে গেছি যে পুচকু মাকে ছাড়া সারাদিন আমাদের সঙ্গে থেকে যাবে তা আমি ভাবছিলাম গাড়িতে নিয়ে আসতে আসতে হয়তো কান্নাকাটি করবে কি সারা দিন রাখতে গেলেও কান্নাকাটি করবে তো তার উল্টো একদম হয়েছে তো একদমই কান্নাকাটি নেই সারাদিন বেশ হেসে খেলে সময় কাটালো আমাদের সঙ্গে তো এখনও পর্যন্ত একদমই মাকে খোঁজ করেনি তো মা শুধু বলছিল যে ওর মাকে ছাড়া হয়তো রাত্রিতেও থেকে যাবে তো বাবা এই কথাটা শুনে নিয়েছে তো এই জন্য বলছে আজকে মামাম থেকে যাও তো বা ভাই রাত্রিতে রেখে দেবো ভাইকে কালকে সকালে ভাইকে ছেড়ে দিয়ে আসবে আর আমরা কালকে সকালে বাড়ি যাব। কিন্তু বাবাই এক্ষুনি গিয়ে ড্রয়িং আঁকতে যাবে তো আজকে ড্রয়িং ক্লাস আছে আর কালকে সকালে আবার বাবার স্কুল আছে তো যার জন্য ওকে বকে ডোকে বাড়ি নিয়ে এসেছি তো ও খুব কান্নাকাটি করছে তো এখন ড্রয়িং আঁকতে যাবে না বলছিল। তো অনেক বকাবকি করতে এখন এই যে রেডি হয়ে ড্রয়িং আঁকতে যাচ্ছে পুচকু কিন্তু এই প্রথম মাকে ছাড়া আমাদের সঙ্গে দিন থাকলো একদমই কান্নাকাটি করেনি তো যাই হোক আমরা তো বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে বাপিকে ফোন করেছিলাম পুচকুকেও বাপি ছাড়তে চলে গেছে আমরা আসার পর তো বাবাই তো এসেই ড্রয়িং আঁকতে চলে গেছে আর বাড়িতে তিন চার দিন ছিলাম না বাড়িতে পুরো নোংরা হয়ে আছে তো এখন এই যে জামা কাপড় কেচে সব শুকোতে দিয়ে দিয়েছি তো এখন এই যে পুরো বাড়িটা মুছবো সব কাজ কমপ্লিট করে সান টান করে ফ্রেশ হয়ে এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি বাবাই ড্রয়িং আঁকতে যাওয়ার পর যত জামা কাপড় ছিল সেইগুলো কেচে শুকোতে দিলাম আর পুরো বাড়িটা মুছলাম উপরের পুরো বিষয়তে রুম আমার রুম তারপরে দুটো ব্যালকনি বারান্দা তো পুরোটাই মুছে এই মাত্র সানটান করে ফ্রেশ হয়ে এসেছি আর বাবাই ও ড্রয়িং এঁকে চলে এসছে তো বসেছে এই যে আজকে অনেক ড্রয়িং আঁকতে দিয়েছে কারণ দুর্গাপুজোর ছুটি পড়ে যাবে দু সপ্তাহ তো দুটো রবিবার আঁকাবে না তো নাকি দুটো রবিবার আর আঁকতে যাবে না তো এই জন্য অনেক ছবি আঁকতে দিয়ে দিয়েছে কি কি আঁকতে দিয়েছে দেখা কি আঁকতে দিয়েছে

ভাই মন খারাপ করছে কাছে সবসময় থাকলে হবে পড়তে হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাইকে টাটা